আই লিগের সেরা গোলরক্ষক, গোটা টুর্নামেন্টে 8 ম্যাচে ক্লিন শিট, কোনো গোল হজম করেনি মোহনবাগানের দেবজিৎ মজুমদার। আই লিগের সেরা গোলকিপার হয়েও আক্ষেপ দেবজিতের, এক পয়েন্টের জন্য যে আই লিগের ট্রফিটা হাতছাড়া হয়েছে। অবশ্যই ভালো লাগে 20 গোল করতে পারলে, বাট আই লিগ পেলে আরও বেশি ভালো লাগতো। আই লিগ পাইনি, একটা আফসোস হয়ে গেছে। যদি আই লিগটা পেতে পারতাম আরও বেশি ভালো লাগতো। অবভিয়াসলি চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবো, সবাই এক পয়েন্টের জন্য আই লিগ পাইনি, তো আশা করছি ক্লাবকে ট্রফি দিতে পারবো, ফেড কাপে চেষ্টা করবো, সবাই মিলে একসাথে লড়াই করে জেতার। আপাতত হতাশা দূরে সরিয়ে ফেডারেশন কাপ জেতার লক্ষ্যে বাগানের সেভজিৎ। ক্যামেরা রাজকুমার শীর সঙ্গে সুখেন্দু সরকারের রিপোর্ট, এনএম নিউজ, কলকাতা।